ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि आज स्वामी अपूर्वानंद संकलित श्री रामकृष्ण संघेर द्वितीय संघाध्यक्ष परम पूजनीय श्रीमत् स्वामी शिवानंद जी महाराजेर कथोपकथने संकलन শিবানন্দ বাণীর প্রথম খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করব। এটি ঘটে বেলুড় মঠে 22শে ভাদ্র শনিবার অপরাহ্ন 1330 বঙ্গাব্দ 8ই সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ। আজকের এই প্রসঙ্গটি খুব ছোট, সেই কারণে আমরা চেষ্টা করব গোটাটাই আজকে শেষ করে দিতে। সুধীর মহারাজ স্বামী শুদ্ধানন্দ কাশি যাইতেছেন, সেই সম্পর্কে কাশীবাসের কথা প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বললেন, আমাকেও ডট বাবু অনেক করে কাশি যাবার জন্য লিখেছেন। দিনু বুড়ো স্বামী সচ্চিদানন্দ তো খুব ভয় ভয় লিখেছে, শুনেছি আপনার শরীর বড় খারাপ যাচ্ছে, আপনি কাশি চলে আসুন, আপনারা তো ঢের কাজকর্ম করেছেন, এখন সব ছেলে ছোকরারা কাজকর্ম করুক না, আপনি এবার কাশি এসে বাস করুন। দিনুবুড়োর ধারণা হয়েছে যে এ শরীর আর বেশি দিন থাকবে না, তাই শেষ সময়টা কাশি প্রাপ্তি করাতে চায়। আমাদের বাবা সকল জায়গায় কাশি, যেখানে যে অবস্থাতেই শরীর যাক না কেন সবই কাশি প্রাপ্তি। আর ঠাকুর যতদিন রাখবেন হাসতে হাসতে ততদিন কেউ মারতে পারবে না, রাখে প্রভু মারে কে, আবার যখন ঠাকুর ডাকবেন তখন কেউ রাখতে পারবে না। আমরা তো রেডি প্রস্তুত হয়ে বসে আছি, শেষ সময়ে কাশিতে বাস করব, কাশি প্রাপ্তি হবে বলে এসব তো সাংসারিক লোকেরা করবে, সাধারণ লোকেরা করবে, আমরা তো আর এ জগতের লোক নই। ঠাকুর কৃপা করে আমাদের সব দিয়ে দিয়েছেন, তার ভক্তেরা যেখানেই দেহত্যাগ করুক না কেন তাতে কিচ্ছু এসে যায় না, সবই কাশি প্রাপ্তি। এই যে সারদা স্বামী ত্রিগুণাতীতানন্দ সান ফ্রান্সিসকোতে দেহ রাখল, তাতে হয়েছে কি, সে দেহান্তে তাঁর কাছেই গেছে। যার হৃদয়ে সেই বিশ্বনাথ ঠাকুর বিরাজ করছেন তার হৃদয়ই তো কাশি, তার আবার ভয় কি। এই অধ্যায়টা এইটুকুই, এতটুকুতেই শেষ হচ্ছে। সুধীর মহারাজ স্বামী শুদ্ধানন্দজি তৎকালীন রামকৃষ্ণ সংঘের সম্পাদক এবং স্বামী বিবেকানন্দের মন্ত্রশিষ্য, স্বামী শুদ্ধানন্দজি তিনি কাশি যাচ্ছেন, তাই সেই সম্পর্কে কাশীবাসের মহিমা প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলছেন যে কোনো একজন অমুক বাবুর কথা, তার নামটা নিয়ে অমুক বাবুও অনেক করে কাশি যাওয়ার জন্য লিখেছেন। মহাপুরুষ মহারাজের বয়স তখন প্রায় 70-এর কাছাকাছি, 69 বছর তখন মহাপুরুষ মহারাজের বয়স, সেই সময়কার হিসেবে 69 মানে যথেষ্ট বৃদ্ধ তিনি। এখন যেমন চিকিৎসা বিজ্ঞানের প্রভাবে 100 বছরকে পরমায়ু করা গেছে, তখন মহাপুরুষ মহারাজের বয়স যথেষ্ট প্রাচীন বলেই মানুষ মনে করতেন, কারণ তখনকার দিনের মানুষ খুব তাড়াতাড়ি শরীর যেত। পার্ষদদের মধ্যে তিনি পূজনীয় মহাপুরুষ মহারাজ এবং অদ্বৈতানন্দজি এরাই দীর্ঘজীবী ছিলেন এবং অভেদানন্দজি, বাকিদের অনেক আরও কম বয়সে শরীর চলে গিয়েছে। এর মধ্যে আরেকজনের কথা বলছেন স্বামী সচ্চিদানন্দ, তিনি তো ভয় ভয় লিখছেন, ভেবে দেখুন আমরা একই জায়গায় থাকার ফলে সংঘগুরুর সঙ্গে সঙ্গ করার ফলে তিনি যে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি, তিনি যে শ্রীরামকৃষ্ণের প্রতিমূর্তি সেইটাই ভুলে যাই আমরা। আমরা আমাদের সংঘগুরুকে, যেহেতু সংঘগুরুর সঙ্গ করছি তাই সংঘগুরুকে আমাদের মতোই মনে করি। দীনু বাবা বা সচ্চিদানন্দজির ঘটনাটা এই ভাবটার প্রকাশ ঘটায়। সচ্চিদানন্দজি খুব ভয় ভয় লিখেছেন, আপনারা শুনেছি আপনার শরীর বড় খারাপ যাচ্ছে, আপনি কাশি চলে আসুন। তার ধারণা যে মহাপুরুষ মহারাজের যদি শরীর বেলুড় মঠে চলে যায় তাহলে তাঁর আর কাশি প্রাপ্তি হবে না, অর্থাৎ তার মুক্তি হবে না, সেই কারণে তিনি বলছেন কাজকর্ম তো ঢের হলো, এবার ছেলে ছোকরারা কাজ করুক, এই বলছেন। এই মহারাজ নিজের সম্পর্কে এইটি
তার যে এই ওপিনিয়ন এটি সকলের সামনে পাবলিকলি বলছে। তাই বলছেন, দীনুবুড়ো আমাকে বলেছেন আপনি এবার কাশি এসে বাস করুন। এবার মহাপুরুষ মাস তার নিজের বক্তব্য বলছেন, দীনুবুড়োর ধারণা হয়েছে যে এ শরীর আর বেশি দিন থাকবে না, তখনকার হিসেবে তো 72 অনেক বয়স, তাই 69 অনেক বয়স, তাই তিনি বলছেন যে কাশি প্রাপ্তি হয়ে যাবে, তাই যেন তিনি তাড়াতাড়ি চলে আসেন, তাই শেষ সময়টা কাশি প্রাপ্তি করাতে চায়। আমাদের অনেকেরই ধারণা যে কাশিতে গিয়ে মরলেই কাশিতে মুক্তি হবে, বিশ্বনাথ অন্নপূর্ণা তার কানে তারক মন্ত্র দান করবেন, তার শিব তার কানে তারক মন্ত্র দান করবেন এবং মা জগদম্বা তিনি তার কর্মবন্ধন মুক্ত করবেন, যেটি আমাদের শ্রীরামকৃষ্ণদেব তার কাশি বাসকালীন যে দিব্য দৃশ্যটি দর্শন করেন মণিকর্ণিকার ঘাটে, যখন তিনি গঙ্গায় যাচ্ছিলেন, মণিকর্ণিকার ঘাট অতিক্রম করবার সময় তিনি দেখেন যে শিব প্রত্যেকটি সব চিতার ওপর যে জ্বলছে যে সব, সেই সব প্রত্যেকটি সব কান কোলে তুলে তাকে কানে তারক মন্ত্র দান করছেন এবং দেবী তার সমস্ত বন্ধন মুক্ত করছেন এবং তিনি কাশিপ্রাপ্তি মুক্তি হয়ে যাচ্ছেন, জন্মমৃত্যুর বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে যাচ্ছেন। এর থেকে আমাদের ধারণা হয় যে আমাদের যেই কাশিতে মারা যাবে তারই কাশিপ্রাপ্তি বা মুক্তি হবে, মুক্তি ওভাবে হয় না। আমরা যতদিন পর্যন্ত একটা সমস্তটা জীবন যদি মুক্ত হওয়ার জন্য চেষ্টা না করি, সারাটা জীবন বন্ধনের কারণ হয়ে কাশিতে গিয়ে শুধু মারা গেলেই আমাদের মুক্তি হবে না। ঈশ্বর প্রাপ্তি বা ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মের স্বরূপ সম্পর্কে অবহিত না হলে আমাদের মুক্তি হওয়া সম্ভব হবে না। তিনি বলছেন, আমাদের বাবা সব জায়গায় কাশি, যেখানে যে অবস্থাতেই শরীর যাক না কেন সবই কাশি প্রাপ্তি। বলছেন, যেখানেই সাধুর শরীর যেখানেই যাক না কেন তার সেই চিন্ময় শরীর যেখানে যাবে সেটি কাশি প্রাপ্ত হবে। আমার মনে আছে পূজ্যপাদ বুতেশানন্দজি মহারাজ একদিন বিছানায় শুয়ে আছেন, আমরা সেন্টার থেকে গিয়েছি, মহারাজ ক্লান্ত আছেন, বিছানায় শুয়ে আছেন, আমরা ওখানেই প্রণাম করতে আমাদের পাঠানো হলো। মহারাজকে গিয়ে যেরকম সাধারণভাবে আমরা বলতাম যে মহারাজ একটু মাথা তুলুন আপনাকে প্রণাম করি, মহারাজ বলছেন, কেন মাথা কেন তুলতে হবে, তুমি এমনিভাবেই করো। তখন আমরা বললাম যে মহারাজ এরকম জীবিত মানুষকে তো এরকম সাহিত্য অবস্থায় প্রণাম করতে নেই। পূজনীয় মহারাজ বললেন, আমি জীবিত কোথায় গো, আমি তো মৃত, সন্ন্যাসী সন্ন্যাস নেবার আগের দিন শ্রাদ্ধ করে, জাগতিক নিয়মে সে মৃত, সে ডেড বডিটুকু ক্যারি করে নিয়ে যায়, তার শরীর চলে গেলে তার আত্মাটি মিলিত হবে জগদম্বার সাথে বা জগৎ পিতার সাথে, আর শরীরটি পড়ে থাকবে, সে শরীরটিকে নিয়ে কেউ ভাগাড়িই ফেললো আর যাই হলো, তাতে তার কিচ্ছু এসে যায় না। এই যে শরীরটি শুধুমাত্র ভগবানকে প্রাপ্ত করার জন্য একটি খাঁচা মাত্র, তার বাইরে আর কিছু নয়। যেরকম দুর্গা পুজোর সময় আমরা একটি মাটির প্রতিমা তৈরি করি এবং সেই মাটির প্রতিমাতে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করে দেবীজ্ঞানে পুজো করি এবং পূজা শেষ হয়ে গেলে যেরকম সেই মাটির প্রতিমাটিকে টেনে নিয়ে আমরা গঙ্গায় বিসর্জন দিয়ে দিই আর সেই খাঁচাটি পড়ে থাকে, আবার পরবর্তীকালে তার ওপর সেই কাঠামোটির ওপর আবার করি, আবার মূর্তি তৈরি করি, আবার সেই করি, এও যেন ঠিক তাই। মানুষের শরীর যেন ওই একটি ইন্টারমিডিয়েট ফ্যাক্টর যার মধ্যে দিয়ে ব্রহ্মের প্রকাশ হতে থাকে। তাই বলছেন, আর এরা এই সমস্ত মহাপুরুষ মারে এরা তো ব্রহ্মজ্ঞ পুরুষ, তাই বলছেন তারা যেখানেই তাদের শরীর যাক না কেন সেই জায়গাটাই কাশি হবে। কাশি মানে তারা সেই চিরন্তন ব্রহ্মের সাথে তারা একীভূত হয়ে আছেন, তার আলাদা করে কিছু হবে না। এরপরে বলছেন, কেমন নির্ভরশীলতার কথা বলছেন, যে ঠাকুর যতদিন রাখবেন ততদিন কেউ মারতে পারবে না, রাখে প্রভু মারে কে, আবার যখন ঠাকুর ডাকবেন তখনও কেউ রাখতে পারবে না, আমরা তো রেডি অর্থাৎ প্রস্তুত হয়ে বসে আছি। এটা আমরা যারা শ্রীরামকৃষ্ণ অনুরাগী, শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, তাদের জন্য একটা খুব শিক্ষণীয় জিনিস, জীবনকে কী দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দেখতে হবে। জীবনটি ক্ষণস্থায়ী,
তিনি আমাদের চেয়েছেন, তাই আমরা এই শরীরে আছি। যে মুহূর্তে তার মনে হবে যে না, তার কাজ, আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে, মুহূর্তের মধ্যে আমাদের ফিরে যেতে হবে নিজেদের বাঞ্ছিত লোকে। কেউ কোনোভাবে আটকে রাখতে পারবে না। অতএব এই বোধটা জাগিয়ে, মৃত্যু নিশ্চিত এবং সে যে কোনো মুহূর্তে আসতে পারে, এই এই বোধটা জেগে যদি আমরা জীবন যাপন করি, তাহলে জীবন অনেক গতিময় হয়, অনেক মধুময় হয়। পূজ্যপাদ রঘুনাথ আনন্দজি মহারাজ বলতেন, একবার পয়লা জানুয়ারিতে তিনি আমাদের বললেন, ভারী সুন্দর কথা বললেন, এই যে আজকের দিনটা বুঝলে তো, একটা সকলকে দেখাচ্ছে আজকের দিন, প্রত্যেক বছরে যেদিন শুরু হয় সেদিনকে যেন আমরা একটা গাছের সামনে গিয়ে দাঁড়াই, সেই গাছটাতে 365টা ভারী সুন্দর পাখি আছে, প্রত্যেক দিন একটি করে পাখি গাছ থেকে নেমে আসবে, সারা দিন আমার সামনে নাচবে, কুঁদবে, গাইবে, দিন শেষ হয়ে গেলে সেই পাখি উড়ে চলে যাবে অনন্ত লোকে, আর কোনো দিন ফিরে আসবে না। তাই পাখি যতক্ষণ নাচবে গাইবে ততক্ষণ তার নাচ গানকে দেখতে হয়। ঠিক জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আর কখনো কখনো কোনো অবস্থাতে ফিরে আসবে না। এই বোধে যদি আমরা প্রত্যেকটি দিনকে উপভোগ করি, প্রত্যেকটি দিনকে কাজে লাগাই, তাহলে কিন্তু জীবনটি মধুময় হয়, এটির কথা বলছেন। এবং প্রত্যেকটি দিন আমরা উপভোগ করব এবং একই সঙ্গে সেই মৃত্যুর জন্য, আসন্ন মৃত্যুর জন্য যেন প্রস্তুত হয়ে থাকি, অর্থাৎ নির্মোহ এমনভাবে এই জগতের কাজকর্ম করব যেন জগতের কোনো কাজকর্মের প্রতি আমাদের সামান্যতম মোহ বা আবেশ যেন তৈরি না হয়। তাই বলছেন, শেষ সময় কাশিতে বাস করব, কাশিপ্রাপ্তি হবে বলে, এসব তো সাংসারিক লোকেরা করবে, সাধারণ লোকেরা করবে, আমরা তো আর এই জগতের লোক নই। ঠাকুর কৃপা করে আমাদের সব দিয়ে দিয়েছেন, তাঁর ভক্তেরা যেখানেই দেহত্যাগ করুক না কেন, তাতে কিচ্ছু এসে যায় না। এইটা হচ্ছে কথা, আমাদের সাধারণ মানুষের ধারণা, সাংসারিক লোক অর্থে এখানে সাধারণ মানুষের কথা বলছেন, সংসারে যারা সাধারণ মানুষ আছেন, যারা ওই আহার নিদ্রা মৈথুন এটিকেই জীবনের একমাত্র সারবস্তু করে রেখেছেন, তাদের জীবনের ধারণা হলো এই, তারা জীবনের অন্তে সারাটা জীবন যেমন খুশি কাটাবেন, কিন্তু জীবনের অন্তে তারা কাশি যাবেন, সেখানে মারা গেলে তারা কাশি প্রাপ্ত হবেন। এরকমটি শ্রীরামকৃষ্ণর অনুরাগীদের নয়, ঠাকুর তাদের সব কিছু করে রেখেছেন। নিজেদের পার্ষদদের সম্পর্কে বলছেন, তারা কেমন বলছেন, তারা তো এই জগতের লোক নন, এই যে জাগতিক যে কনসেপশন তাদের মধ্যে, এইটি এদের জন্য খাটে না, জগতের যে সাধারণ নিয়ম সেইটি পার্ষদ বা শ্রীরামকৃষ্ণ ভক্তদের জন্য খাটেন না। তারপর একটি ভারী সুন্দর অ্যাসিওরেন্স দিচ্ছেন, বলছেন তাঁর ভক্তেরা অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভক্তেরা যেখানেই দেহত্যাগ করুক না কেন, তাতে কিচ্ছু এসে যায় না, সবই কাশিপ্রাপ্তি। শ্রীরামকৃষ্ণের ভক্তেরা যেখানেই শরীর ছাড়ুক না কেন, তাদের সর্বত্র সেইটি তাদের কাশি প্রাপ্তি হবে। বলছেন, উদাহরণ দিচ্ছেন, সারদা প্রসন্ন মহারাজ, স্বামী ত্রিগুণাতীতানন্দজি শ্রীরামকৃষ্ণ পার্ষদ, তার শরীর গিয়েছিল সান ফ্রান্সিসকোতে। বলছেন, এই যে সারদা সান ফ্রান্সিসকোতে দেহ রাখল, তাতে হয়েছে কি, সে দেহান্তে তাঁর কাছেই গেছেন। এই যার হৃদয়ে সেই বিশ্বনাথ ঠাকুর বিরাজ করছেন, তার হৃদয়ে তো কাশি, তার আবার ভয় কি? তাহলে আমাদের জীবনটা হৃদয়টিকে কাশিতে রূপান্তরিত করতে হয়, সেখানে বিশ্বনাথের অধিষ্ঠানকে ঠিকঠাক করে করতে হয়, বিশ্বনাথের উপস্থিতিকে যেন আমরা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি, তবেই এই শরীরটি চলে গেলেও আমাদের কোনো মানে কাশি প্রাপ্তি নিয়ে আমাদের মনের ভেতরে সামান্যতম ক্ষোভটুকু থাকবে না। এরপরের দিনের ঘটনা, 23শে ভাদ্র রবিবার 1330 বঙ্গাব্দ 9ই সেপ্টেম্বর 1923 সালের কথা। আজ রবিবার, মহাপুরুষ মহারাজ নিজ ঘরে বিছানায় বসিয়াছেন, বেলা আন্দাজ 9টা হইবে, ভক্তেরা অনেকেই আসিয়াছেন এবং নানা প্রসঙ্গ হইতেছে। জনৈক ভক্ত একটু কৌতূহল পরবশত হইয়া মহাপুরুষজিকে জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনার বয়স কত হবে? মহাপুরুষজি উত্তর দিচ্ছেন, এ দেহের বয়স জিজ্ঞাসা করছো, তা তো ঠিক জানি না, তবে বোধ হয় 70-72 বৎসর হবে।
ভক্ত, তাহলে তো আমার বয়সে প্রায় তিন গুণ। মহারাজ, তা হবে, তিন গুণ? তিন গুণ কেন? অনাদিকাল থেকেই তো আমি আছি, অনাদি অনন্ত নিত্য অজর অমর আত্মা। সকলের ভিতর রয়েছেন সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব চৈতন্যদেব। আর এই যা দশ বিশ পঞ্চাশ একশো দুশো এসব মাইক, তিনি তো চিরকালই রয়েছেন একইভাবে সত্যস্বরূপ সনাতন পুরুষ। এই জগৎটা হলো মায়াময়, এবং এই মায়াময় অনিত্য জগৎটাকে সত্য বলে মনে করি তো যত গোল। মরুমরিচিকায় সত্যিকারের জল আছে মনে করে মৃগগুলি টকাশ টকাশ করে লাফিয়ে গিয়ে পড়ে। দূর থেকে দেখায় যেন অনন্ত জলরাশি, আর তাতে ঢেউ খেলে যাচ্ছে। তাতেই মুগ্ধ হয়ে জল পাওয়ার আশায় মৃগগুলি ছুটে গিয়ে তাতে পড়ে এবং প্রাণ হারায়। তেমনি এই মায়াময় অনিত্য জগৎটাকেও সত্য বলে মনে করে মানুষ তাতে জ্বলে পুড়ে মরছে। একদিন এ দুনিয়া ছেড়ে যেতে হবে তা একটিবারও ভুলেও ভাবে না। সব পাকা বন্দোবস্ত করতে চায়, পাকা বাড়ি, পাকা ঘর, পাকা ঘরদোর, সব পাকা। আরে বাবা, যতই পাকা করো না কেন, কদিন? এটা হচ্ছে কথা মহাপুরুষ মহারাজ বলছেন। মহাপুরুষ মহারাজকে একজন ভক্ত জিজ্ঞেস করছেন, আপনার বয়স কত হলো? দেখুন, উত্তরটা খুব সুন্দর। বলছেন, এ দেহের বয়স জিজ্ঞাসা করছো? এইটা হচ্ছে ব্রহ্মজ্ঞানীর প্রকাশ। ব্রহ্মজ্ঞানী আত্মা এবং দেহ, এই দুটো যে সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস, এক নয়, সেটি কিন্তু খুব ভালো করে জানেন। তাই তিনি জিজ্ঞেস করছেন, তিনি তার নিজের আত্মার বয়সের কথা জিজ্ঞেস করছেন। খোলটা, যেটা এই শরীর, এই আত্মাটাকে ধারণ করে রেখেছি, পাত্রটি, এই পাত্রটির বয়স কত জিজ্ঞেস করছে। এই দেহের বয়স কত? বলছেন, তা তো ঠিক জানি না। বলছেন, হবে সত্তর বাহাত্তর বছর বয়স হবে। সেই সময় মহাপুরুষ মহারাজের ঊনসত্তর বছর বয়স হলো। ভক্তটি বলছেন, তাহলে তো আমার বয়সের থেকে প্রায় তিন গুণ, অর্থাৎ তাঁর যা বয়স সেই তুলনায় মহাপুরুষ মহারাজের তিন গুণ বয়স। মহাপুরুষ মহারাজ বলছেন, তা হবে, তিন গুণ? তিন গুণ কেন? অনাদিকাল থেকেই আমি আছি। এই যে দেখুন, আমি শরীর নই, আমি আত্মা। অস্ত্র আমায় কাটতে না রে, অগ্নি না পুড়াতে পারে, সলিলে গলি না আমি, বাতাস ও না শুকায় মোরে। মরণ কি ভয়, কি ভয় দেখাও মোরে, মৃত্যুঞ্জয়ে জ্ঞান রূপী শিব আছে নামায় কোলে করে। এই বোধটা কি সুন্দর হয়েছে। বলছেন, তিন গুণ হবে কেন? অনাদি অনন্তকাল ধরে সেই এক আত্মাই আছেন। তাই আত্মা অনাদি, যার শেষ নেই, অনন্ত, যার শেষ খুঁজে পাওয়া যায় না, নিত্য, তিনি চিরদিন একই রকম, অজড়, কোনো রকম জড়প্রাপ্ত হয় না, অমর, আত্মা মরে না, আত্মা একই রকম। বলছেন, সকলের ভেতর রয়েছে সেই বুদ্ধ শুদ্ধ মুক্ত স্বভাব চৈতন্যদেব। এটা আমাদের সকলের ভেতরে রয়েছে, আমরা বুঝি আর না বুঝি, যে কারণে আমাদের সাথে এই পাপসের ঘরের বাইরে যে পাপসটি আছে সেটির সঙ্গে ফারাক আছে এইটি, যতক্ষণ আমার ভেতরে আত্মা বিরাজ করবেন ততক্ষণ আমি আর পাপসটি আলাদা। যে মুহূর্তে আমার ভেতর থেকে আত্মা উপস্থিত হবেন, আমি এবং ওই ঘরের বাইরের পাপস দুটো একই জিনিস হয়ে যাবে। পাপস তবু তার শরীর ছিঁড়ে গেলেও আমরা যতদিন না পর্যন্ত, যতদিন ব্যবহার করা যায় ততদিন ব্যবহার করতে পারবো, কিন্তু শরীর থেকে একবার আত্মা বেরিয়ে গেলে আর এই শরীরটাকেও রাখা যায় না, কারণ তা পচতে থাকে। সেই যে চেতন স্বরূপ তাকে এতদিন সজীব করে রেখেছিল, তার প্রতিটি অঙ্গকে প্রাণবন্ত করে রেখেছিল, যে মুহূর্তে সেটি অপসৃত হলো প্রত্যেকটি অঙ্গ নিষ্প্রাণ হয়ে গেল এবং তাতে পচন ধরে গেল। এই সত্যটিকে আমরা কিছুতেই বুঝতে চাই না। তাই মহাপুরুষ মহারাজ বলছেন, এই জগৎটা হলো মায়াময়, এই মায়াময় অনিত্য জগৎটাকে সত্য বলে মনে করেই তো যত গোল। আমাদের এই জগৎটা মায়াময়, যা কিছু দেখতে পাচ্ছি প্রত্যেকটা মায়াময়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এ হচ্ছে চিরন্তন সত্য। অথচ আমরা মনে করি ব্রহ্ম মিথ্যা আর জগৎ সত্য, সব কিছু থাকবে। আমরা প্রত্যেকে মনে করি, এই মহাপুরুষ মাঝি ভারী সুন্দর বলছেন, আমরা সব পাকা বন্দোবস্ত করতে চাই, আমাদের সব পাকা বন্দোবস্ত চাই। কী কী চাই?
বলছেন পাকা বাড়ি, পাকা ঘরদোর, সব পাকা। আরে বাবা, যতই পাকা করো না কেন, কদিন? আমরা সবটিকে ইটার্নালি করে ফেলতে চাই। আমাদের ভালো চাকরি চাই, ভালো বিয়ে হওয়া চাই, ভালো সংসার চাই, ভালো ইনভেস্টমেন্ট হওয়া চাই, বছরের শেষে ঠিক মতো যাওয়া চাই, তারপরে রিটায়ারমেন্ট বেনিফিটের কথা ভাবা চাই। জীবনটাকে নিয়ে আমরা ভালো করার এতটুকু চেষ্টা করি না। জীবনের যে সুখ যা দেবে সেইগুলিকে খোঁজার আমরা বারংবার চেষ্টা করি। এর ফলে যখন সত্যি সত্যি আমাদের আর কিছু খোঁজার থাকে না, আর কিছু পাকা করার থাকে না, তখন মনে হয় এই পাকার ভেতরে যে আমি বসে আছি সেই আমিটাই কাঁচা, আর সেই কাঁচা আমিটাকে কিছুতেই তখন আর পাকা করা যায় না, আর সেই কারণে আমাদের ভীষণ কষ্ট হয়। এই জগৎটাকে আমরা সত্য বলে মনে করি। আমরা মনে করি যে যখন অবসর হবে সেই সময় আমরা ঈশ্বরকে ডাকব, কিন্তু অবসর হওয়ার পরে যেহেতু আমাদের অভ্যাস থাকে না, তাই চাইলেও আমরা ঈশ্বরকে ডাকি না। আমরা কখনো উচ্চ চিন্তা, উচ্চ ভাবনা করতে পারি না। আমাদের শরীর আস্তে আস্তে শিথিল হতে থাকে, আমরা কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না, মুখে সেই পুরনো স্বাদ পাই না, হাঁটা চলার মধ্যে শ্লথ জড়তা এসে পৌঁছয়। কিন্তু যেহেতু আমাদের মনটি চির সক্রিয় থাকে, তাই মনটি নানা জিনিস খোঁজার চেষ্টা করে। সে উচ্চ চিন্তা করা কখনো অভ্যাস করেনি, তাই নিম্নবৃত্তীয় নিম্নমার্গীয় চিন্তা করে যায়। জগতের সবটুকুকে আমরা, আমাদের জগতের পারিপার্শ্বিক সব কিছুকে পাকা করতে চাই, কিন্তু যে মানুষটাকে আসল পাকা করা দরকার, আমার ভেতরের যে মানুষটা তাকে পাকা করা দরকার, সেটাকে আমরা করি না। আর যখন শেষের সময় এসে দেয় তখন মনে হয় পুরো সবটুকু কাঁচা রেখেই চলে গেলুম। পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথা আছে যে ভালো করে সাধন ভজন করে নাও, জীবনের সময় কমে এসেছে। এটা যেন একটা অন্য লোকের দিকে যাত্রা করা। বলছে যেরকম আমরা অন্য জায়গায় গেলে যদি আমাদের হাতে যথেষ্ট টাকা পয়সা না থাকে, যেরকম আমরা ভীষণ কষ্ট পাই, ঠিক এর অবস্থাও তাই। আমাদের যদি জিনিসপত্র হাতে না থাকে, যেমন অন্য লোকে গেলে যদি আমাদের টাকা পয়সা না থাকে যে সমস্যায় আমরা পড়ি, এখানেও ঠিক একই সমস্যায় পড়ব। আমরা যদি নিজেদেরকে যথেষ্ট প্রস্তুত না করতে পারি তাহলে আমাদের ভীষণ কষ্ট হয়, অন্য লোকে যাবার প্রস্তুতি আসে না। এমনকি এই যে লোক ছেড়ে যেতে হচ্ছে সেটার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত হতে পারি না, আর তাই ছেড়ে যাওয়ার সময় আমাদের ভীষণ কষ্ট হয়, মনে হয় অনেক কিছু না করাই থেকে গেল। অতএব এইটি আমাদের সত্য জেনে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আজকে আমরা এখানেই থামব, বাকি অংশটি পরের দিন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনাম মিড্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।